এই যে আমরা এত সুন্দর রাস্তাতে যাচ্ছি এটার নাম হচ্ছে শ্রীমঙ্গল তো এই পেজে আজকের দুই লাখ ফলোয়ার পূর্ণ আছে তো এই উপলক্ষে আপনি শ্রীমঙ্গল আর মাধবপুর লেক আজকে ঘুরলে বেড়াবো তো প্রথমে আমরা জানি শ্রীমঙ্গলের নামকরণ ক্যাঙ্কা করে আছে। সেই দুইশো বছর আগে শ্রীমঙ্গল শহরের নামকরণ বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষে কয় কিন্তু রেকর্ডপত্রে লিপিবদ্ধ আছে শ্রীদাস আর মঙ্গল দাস এর দুই ভাই করছিল কি হাইল হাওরের তীরত বসতবাড়ি করছে এই দুই ভাইয়ের নাম অনুসারে শ্রীমঙ্গল নাম করা হয় তারপর আস্তে আস্তে লোকজন বাড়া শুরু হয় আমরা সকলেই জানি চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী হচ্ছে শ্রীমঙ্গল প্রকৃতির নিজ হাতে গড়া নন্দন শহর হচ্ছে শ্রীমঙ্গল প্রায় দেড়শো বছর ধরে প্রাচীন চা শিল্পের ঐতিহ্যের গৌরব বহনকারী দীর্ঘকালের পথ পরিক্রমায় প্রাকৃতিক আশ্রয়ে গড়া পাহাড় এবং সমতল ভূমির ওপর ছোট এই শহরের অবস্থান অপরূপ নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের চা বাগানের মধ্য দিয়ে বয়ে চলা আঁকামাকা এই সুন্দর পাকা পথ পাহাড়ি ঝর্ণা হাইল হাওরের মতো জলাভূমি এবং অতিথি পাখির আচরণে অভয়ারণ্য বিল লেক এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালি ও বন্যপ্রাণী সমৃদ্ধ এই উপজেলা উঁচা নিচু পাহাড় ঘেরা বন বনানী আর নীল আকাশের সাথে যেন সবুজ পাহাড়ের বিতালি লিজের চোখে না দেখলে এরা ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর এই বৈচিত্র্য রূপ আর সৌন্দর্য এক নজর দেখার জন্যে যারা ভ্রমণ ভালোবাসে প্রকৃতি প্রেমী যাকে বলে এগুলা মানুষ ছুটে আসে প্রকৃতির রানী শ্রীমঙ্গল দেখবার জন্যে এখন আমরা যাচ্ছি অপরূপ সুন্দর মাধবপুর লেক দেখবার মাধবপুর লেকও হচ্ছে মৌলভীবাজার জেলার মধ্যেই এটা হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মাধবপুর ইউনিয়নে অবস্থিত কমলগঞ্জ থেকে মিচ্ছানা দূরে যাওয়া লাগে মাত্র পাঁচ কিলোমিটার গেলে আপনারা পায়ে যাবেন উনিশশো পঁয়ষট্টি সালে বাগানের টিলায় বাঁধ দিয়ে পানি জমিয়ে এই লেক বানানো হচ্ছে মাত্র পঞ্চাশ একর আয়তনের মাধবপুরের দৈর্ঘ্য হচ্ছে তিন কিলোমিটার এবং স্থান ভেদে কোনো জায়গা প্রস্ত হচ্ছে পঞ্চাশ মিটার আবার কোনো জায়গা তিনশো মিটার পর্যন্ত আছে তো মাধবপুর লেকের চারপাশে হচ্ছে সুন্দর সুন্দর আর টিলা আছে আর এই টিলা ভর্তি হচ্ছে চা বাগান মানে এত সুন্দর লাগে চা বাগানগুলো দেখতে মানে আপনি গেলে মুখে কয়া যাবি না বুঝছেন আপনি না আসলে হবি না এসে দেখে যাবেন ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন মাধবপুর বাগানের এগারো নম্বর সেকশনে অবস্থিত মাধবপুর লেকে শোভা পায় সাদা ও নীল পদ্ম ফুল দিয়ে শীতকালে এই লেকত অনেক সুন্দর সুন্দর অতিথি প্যাকে আসে সেই অতিথি প্যাকে যখন আসে তখন দেখতে আরও অপরূপ সুন্দর লাগে মানে আসলে এটা ক্যাঙ্গা করে কমা আপনি বোঝান পারছি না তো যাই হোক পর্যটকদের নিরাপত্তা আর বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধবপুর লেখক কিন্তু আপনি সকাল আটটার পর এবং ছয়টার মধ্যে আপনি চলে যাওয়া লাগবে এর বাইরে কিন্তু আপনার আসে কোনো লাভ হবে না ঢুকতে পারবেন না তো যাই হোক এটি কোনো লোকজন পাচ্ছি না যে এনে জিজ্ঞাসা করলো এটাকে সম্পর্কে জানার জন্যে পাছি একটা লোক পাছি দিকে বসে আছে দিয়ে কী কয় ভাইডা হ্যালো বড় ভাই মাধবপুর লেখে এসে আপনার অনুভূতিটা একটু জানাবেন কেমন লাগতেছে আপনার আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আসলে আমরা মাধবপুর লেখতে অনেক পর্যটন কেন্দ্র আছে আমরা যারা আসিনি তারা না আসলে বুঝতে পারবো না আসলে ভ্রমণ করার মজাটা কত বিশেষ করে মাধবপুর লেগে আমরা আসছি অনেক ভ্রমণ পিপাসু ভাই বোনেরা এখানে আসছে আপনারা দেখেন অনেক সুন্দর জায়গা এখানে আসলে আমাদের প্রকৃতির কাছে আমরা মনে হয় ফিরে চলে গেছি প্রকৃতি এত সুন্দর এত সবুজ এত চা বাগান এত কিছু আল্লাহ নির্ধারণ কি দারুণ সৃষ্টি করেছে আমরা না দেখলে আসলে বুঝতে পারবো না আমরা যেন এখনো আসিনি সময় সুযোগ করে সপরিবারে আমরা এখানে বেড়াতে আসব এখানে প্রকৃতি সৌন্দর্য জল উপভোগ করব আশা করি সবাইকে ভালো লাগবে धन्यवाद भाई अपना के।